আসসালামু আলাইকুম। অনলাইন ফ্রি ট্রেনিং অন হাউ টু বিকাম এ রিসার্চার। আমাদের গবেষণা একটা গ্রুপ থেকে ও গবেষক হতে চাই, এই গ্রুপের পক্ষ থেকে আমাদের আজকে লেকচার 10 রেফারেন্সিং টেকনিক্স অ্যান্ড টুলস সম্পর্কে আলোচনা করা হবে, যেখানে আলোচনা করবে হাউ টু অ্যারেঞ্জ দি রেফারেন্স টুলস অ্যাভেলেবল অ্যান্ড ইউজেস অ্যারেঞ্জ বাই ফেসবুক গ্রুপ। গবেষক হতে চাই instructor of this free online training, amra tinjon ache already bolchi, Sabir sir, Nurul Amin sir ar ami Mohammad Asadul Islam. Already covered lecture 1, lecture 2, 3, 4, 5 এগুলোতে কভার হয়েছে মেইনলি রিসার্চ সম্পর্কে, রিসার্চ মেথডোলজি সম্পর্কে বা স্ট্রাকচার অফ পেপার সম্পর্কে। আর লাস্ট ক্লাসে আলোচনা করেছি রিসার্চ রিপ্রেজেন্টেশন টেকনিক্স, ইভালুয়েশন অফ রিসার্চ অবজেক্টিভস অর কোশ্চেন্স। তো আজকে মেইনলি আলোচনা করবো রেফারেন্সিং সম্পর্কে, রেফারেন্সিং টেকনিক সম্পর্কে। আমাদের টপিকস টু বি ডিসকাস, হোয়াট ইজ রেফারেন্সিং, অর্থাৎ রেফারেন্সিং কি জিনিস সেটা সম্পর্কে বলবো, ইম্পর্টেন্ট অফ রেফারেন্সিং, রেফারেন্সিং এর গুরুত্ব সম্পর্কে বলবো, হাউ টু অ্যারেঞ্জ দি রেফারেন্স, কিভাবে রেফারেন্সটা অ্যারেঞ্জ করতে হয় সে সম্পর্কে বলবো, নিড অফ রেফারেন্সিং টুলস, এবং রেফারেন্সিং টুলসটা আমাদের কি কাজে আসে, রেফারেন্সিংটা কিভাবে করতে হয়, সে টুলস এর মাধ্যমে কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে টুলস অ্যাভেলেবল অ্যান্ড ইউজ, এই টুলস গুলো কিভাবে ব্যবহার করব, বিশেষ করে অনেক ধরনের টুলস আছে, মেন্ডেলে, এন নোট, জোটেরো, এরকম অনেক ধরনের টুলস আছে। তার ভিতরে আমরা মেন্ডেলেটা বেশি ওভারভিউ করব, যেহেতু এটা ফ্রি এই কারণে আমরা মেন্ডেলে সম্পর্কে করব। এই কারণে আমরা লাস্টে লেকচারের শেষের দিকে আমরা প্র্যাকটিক্যাল সেশন রাখবো একটা, মেন্ডেলে কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে ইউজ করতে হয় এবং অপারেট করতে হয়। তো প্রথমে হোয়াট ইজ রেফারেন্সিং, রেফারেন্সিংটা কি জিনিস সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সো হোয়াট ইজ রেফারেন্সিং, একাডেমিক রাইটিং ইউজেস দি আইডিয়াস অ্যান্ড রিসার্চ অফ আদার সোর্সেস লাইক বুকস, জার্নাল আর্টিকেলস, ওয়েবসাইটস অ্যান্ড সো ফোর্থ। তো নর্মালি আসলে আমরা একাডেমিক যে রাইটিংটা মানে আইডিয়া পাই, যে কোনো একটা রিসার্চ এর আইডিয়া পাই কোন একটা বুক থেকে অথবা বুক চ্যাপ্টার থেকে অথবা জার্নাল আর্টিকেল থেকে বা ওয়েবসাইট থেকে, তো এগুলো থেকে আমরা কি একটা আইডিয়া পাই এবং সেই আইডিয়া অনুসারে কিন্তু আমরা একটা নির্দিষ্ট গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে আমরা আসলে একটা আমাদের রিসার্চে একটা কি থাকে, একটা এইম থাকে বা একটা কোশ্চেন থাকে, তো সেটা সলভ করার জন্য বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের কি এই বিভিন্ন জার্নাল বা বুক ওয়েবসাইট পড়ে কিন্তু আমাদের আইডিয়া নিতে হয়। তো এই কারণে রেফারেন্সিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। দিস আদার সোর্সেস মে বি ইউজড টু সাপোর্ট দি অথর্স আইডিয়াস or the author may be discussing, analyzing or evaluating other sources. অর্থাৎ এই যে রেফারেন্সিং, যে বিভিন্ন বুকস বা জার্নাল এগুলো থেকে আসলে আমরা আইডিয়া নিয়ে আমরা কি করি, পরে ডিসকাস করি, অ্যানালাইজ করি, ইভালুয়েট করতে পারি ওই সোর্স থেকে। এবার রেফারেন্সিং ইজ ইউজ টু টেল দি রিডার হোয়ার আইডিয়াস ফ্রম আদার সোর্সেস হ্যাভ বিন ইউজড ইন অ্যান অ্যাসাইনমেন্ট। অর্থাৎ রেফারেন্সিংটা ইউজ করা হয় কেন, রিডারদের, রিডাররা যাতে কি পারে এটা আইডিয়া পায়, রেফারেন্সিং যখন আমি রেফারেন্সিংটা সুন্দর মতো করে দেবো তখন কি ওই সোর্স, সেই সোর্স থেকে কি রেফারেন্সিং এর সোর্স থেকে রিডাররা সেটা কি খুব সহজে সেটা বুঝতে পারবে। এরপর ইম্পর্টেন্ট অফ রেফারেন্সিং, রেফারেন্সিং এর গুরুত্বটা কিরকম এই বিষয়ে একটু আলোচনা করা হবে, যে ইট শোস দি রিডার দ্যাট ইউ ক্যান ফাইন্ড অ্যান্ড ইউজ সোর্সেস টু ক্রিয়েট এ সলিড আর্গুমেন্ট। অর্থাৎ এটা শো, এটা রেফারেন্সিংটা শো করে কি, যে রিডাররা, রিডারদের জন্য এটা শো করে যে তারা খুব সহজে এটাকে ফাইন্ড করতে পারে। অর্থাৎ রেফারেন্স যখন দেওয়া থাকবে তখন রেফারেন্সিং এর মাধ্যমে কি করে খুব সহজে তারা সেই সোর্সটা ফাইন্ড করতে পারবে, এবং এটাকে একটা আর্গুমেন্ট, যে আমি যে রেফারেন্সিংটা দিয়েছি বা রেফারেন্সিং তার সাথে আমি আর্গুমেন্ট করতে পারতেছি। ইট প্রপারলি ক্রেডিটস দি অরিজিনেটরস অফ আইডিয়াস, থিওরিজ অ্যান্ড রিসার্চ ফাইন্ডিংস। অর্থাৎ এই যে আমি যে রেফারেন্সিং ইউজ করতেছি, এই রেফারেন্সিং এর ক্রেডিটটা কি, যার রেফারেন্সিংটা মানে যে সোর্সটা আমি ইউজ করতেছি সেই সোর্সকে একটা ক্রেডিট দিতে হয়, এই কারণে তার আইডিয়া, থিওরি বা তার ফাইন্ডিংসটা কি তার একটা ক্রেডিট, আমি যখন রেফারেন্সটা দিচ্ছি তো তার এটা কি ক্রেডিট। ইট শোজ দি রিডার হাউ ইউর আর্গুমেন্ট রিলেটস টু বিগ পিকচার। অর্থাৎ ইহা রিডারদের জন্য শো করে কি, যে কোন একটা অথরের যে আর্গুমেন্ট, অথর যে আর্গুমেন্ট দিচ্ছে সেটা কি একটা বিগ পিকচার রিডারদের জন্য কি এটা শো করে, যে এটা এই আর্গুমেন্ট আমার কি সঠিক কিনা সেটা রেফারেন্সিং এর মাধ্যমে কি সেটা জানা যায়। ইউ হ্যাভ কপিড ওয়ার্ডস ফ্রম এ বুক, আর্টিকেল অর আদার সোর্সেস
এক্স্যাক্টলি, যখন আমরা কোনো ওয়ার্ডকে বা কোনো সেন্টেন্স আমরা কি করি, কপি করি কোনো বুক বা আর্টিকেল বা সোর্স থেকে, তাহলে সেটাকে কোটেশন বলা হয়। অর্থাৎ একটা কোটেশনের মাধ্যমে দেওয়া হয় যে না এটা এটা কপি করেছি। আর যদি ইউ হ্যাভ ইউজড অ্যান আইডিয়া অর ফ্যাক্ট ফ্রম অ্যান আউটসাইড সোর্স, ইভেন ইফ ইউ ইউ হ্যাভ নট ইউজ দেয়ার এক্সাক্ট ওয়ার্ডিং, অর্থাৎ আমি যদি ওই সেন্টেন্সটাকে হুবহু কপি না করে জাস্ট একটা কি একটা আইডিয়া নিচ্ছি, একটা সেন্টেন্স থেকে একটা আইডিয়া নিচ্ছি, এবং ওই আইডিয়াকে আমি কি করছি যে প্যারাফ্রেজিং অথবা সামারাইজিং করতেছি, তখন এটাকে কি প্যারাফ্রেজিং বলে। আমরা আসলে যখন জার্নাল বা কোনো পেপার লিখি, তখন কিন্তু আমরা বিভিন্ন পেপার পড়ে আমরা একটা আইডিয়া নিই এবং সেই আইডিয়া থেকে কিন্তু আমরা লিখি। তো এটাই হচ্ছে সেই প্যারাফ্রেজিং। এবং এবং এই এটা কি আমি সাইটেশন দিই এবং কি রেফারেন্সিং আলাদা করে নিচে ব্রিফ বর্ণনা দিই রেফারেন্সিং এর ভিতরে, এবং এটা কি আমি সাইটেশন করে দিই নাম্বার দিয়ে বা সেটা সামনে আমি আলোচনা করব সামনে। হাউ টু অ্যারেঞ্জ দি রেফারেন্স, কিভাবে রেফারেন্সটা অ্যারেঞ্জ করতে হয়। The list of references must be at the end of your original text. অর্থাৎ আমি একটা টেক্সট লেখার পরে, যেরকম একটা আমি জার্নাল যদি লিখি তাহলে অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, রেজাল্ট এন্ড ডিসকাশন থাকে, এগুলো সব কিছুর পরে শেষে রেফারেন্সটা অ্যাড করতে হয়। আর সাইটেশনটা অ্যাড করতে হয় লেখার ভিতরে, অর্থাৎ রেফারেন্সিং রেফারেন্স বা বিপ্লিওগ্রাফি যেটা বলে, যে রেফারেন্স আর বিপ্লিওগ্রাফি এক ধরনের জিনিস আর সাইটেশনটা এক ধরনের জিনিস। Generally, the references are not underlined, enlarged, or used quotes. Or that, at the reference, underline reference, especially the reference that they have, which is that the underline is not, but kuno word enlarged, that is borrow is not. Our key quote is used correctly, quote is correctly. The reference list must include all references cited in text of your paper. অর্থাৎ আমি যে রেফারেন্স গুলো নিচে দিচ্ছি সেই রেফারেন্সের অবশ্যই সাইটেশন উপরে লেখার ভিতরে থাকতে হবে। অর্থাৎ আমি যদি 10টা রেফারেন্স দিই, ওই 10টা রেফারেন্সের সাইটেশনটা উপরে মার্ক করে দিতে হবে। সেটা নাম্বারিং হতে পারে বা সে অথরের নাম দিয়ে হতে পারে, সেটা ডিপেন্ড করে বিভিন্ন পেপারের উপরে বা বিভিন্ন জার্নাল অর্গানাইজেশনের উপরে। ইট জেনারেলি ইনক্লুডস অথর নেম লিস্ট, পেপার টাইটেল, জার্নাল নেম, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, পাবলিকেশন ইয়ার, sometimes DOI number also included. So normally আসলে আমাদের একটা রেফারেন্সে অথর নাম থাকে, এরপরে পেপার টাইটেল থাকে, জার্নাল নেমটা থাকে, এবার ভলিউম নাম্বার থাকে, পেজ নাম্বারটা দেওয়া হয় এবং পাবলিকেশন ইয়ারটা দেওয়া হয় নর্মালি, আর মাঝে মাঝে কি DOI নাম্বারটাও দেওয়া হয়। এরপরে রেফারেন্সিং স্টাইল, there are several different styles of referencing like APA, অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, MLA, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, অক্সফোর্ড, হার্ভার্ড, শিকাগো অ্যান্ড সো অন, এরকম বিভিন্ন ধরনের কি আছে রেফারেন্সিং স্টাইল আছে, এবং বিভিন্ন জার্নাল কিন্তু এগুলোই ফলো করে। ইস স্টাইল হ্যাজ ইটস ওন রুলস ফর প্রপারলি সাইটিং সোর্সেস, অর্থাৎ যে সাইটেশন করতেছি ওই যে লেখার ভিতরে যে আমি সাইটেশনটা করতেছি এটা কি ডিফারেন্ট রুলস আছে বিভিন্ন পেপারে, এবং রেফারেন্সেসেরও বিভিন্ন রুলস আছে। So this style differ in format, এবং এই বিভিন্ন যে স্টাইলটা স্টাইল গুলোর বিভিন্ন ফরম্যাট আছে। লাইক ফর এক্সাম্পল এপি এর জন্য কি আছে, এপি এর জন্য এপি ইন টেক্সট সাইটেশন ইনকর্পোরেটস দি অথর্স নেম, অর্থাৎ অথর নেম থাকে, দি ইয়ার অফ দি পাবলিকেশন ইয়ার থাকে, অ্যান্ড সামটাইমস দি পেজ নাম্বার থাকে, এবং সেপারেটেড বাই কমাস, এবং কোমা দিয়ে সেপারেট করা হয়। যেরকম এরকম লাজার নামে একটা অথরের নাম এবং ইয়ারটা দেওয়া আছে এবং পেজ নাম্বার দেওয়া আছে, এভাবে APA তারা সাইটেশন করে। এরপরে ML এর যদি দেখি, ML এর ক্ষেত্রে নরমালি অন ডাজ নট ইনক্লুড দি ইয়ার অর কোমা, মানে ইয়ারও ইউজ করা হয় না, কোমা ইউজ করা হয় না, জাস্ট পেজ নাম্বারটা, অর্থাৎ অথর নাম, অথরের নাম দেওয়া থাকে এবং হচ্ছে পেজ নাম্বারটা দেওয়া থাকে। এরপরে IEEE ইউজ জাস্ট নাম্বারিং ইন সাইটেশন, IEEE এর ক্ষেত্রে শুধু নাম্বারিং টা ইউজ করা হয়, মানে কোন অথরের নাম দেওয়া হয় না, শুধু নাম্বারিং টা ইউজ করা হয়। রেফারেন্সিং এন্ড সাইটেশন স্টাইল বিভিন্ন রকম ইয়ের জন্য, যেটা হার্ভার্ডের এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে হার্ভার্ড রেফারেন্সিং এক্সাম্পল বুক, অর্থাৎ হার্ভার্ডের বুকের বুক কেমন ভাবে তার ফরম্যাট করে সে বিষয়ে বলা হয়েছে। তার ফরম্যাটটা এরকম হয় যে সাইটেশন যে ফরম্যাটটা, অথর সার নেম থাকে, ইনিশিয়াল থাকে, এরপরে ইয়ার, বুক টাইটেল, সিটি এবং পাবলিশার থাকে। এক্সাম্পল যেরকম এখানে সন্ডার্স নামে একজন অথর, তার
স্থান নেম হচ্ছে সন্ডার্স এন্ড জি হচ্ছে তার ইনিশিয়াল এরপরে তার ইয়ার ইয়ার দেওয়া আছে এরপরে বুক টাইটেল দেওয়া আছে সিটি দেওয়া আছে নিউ ইয়র্ক এরপরে পাবলিশার হচ্ছে র্যান্ডম হাউস এরপরে আমি যদি হার্ভার্ডের চ্যাপ্টার চ্যাপ্টার অফ এ বুকের ক্ষেত্রে দেখি তাহলে ফরম্যাট হবে এরকম যে অথর সার নেম ইনিশিয়াল ইয়ার চ্যাপ্টার টাইটেল ইন এডিটর নেম বুক টাইটেল সিটি পাবলিশার পেজ রেঞ্জ এক্সাম্পল কিরকম যে অথর নেমটা বার্মান এবং আর এ ইনিশিয়াল কিন্তু একটা বা দুটো থাকতে পারে আর এ এবং হচ্ছে ইয়ার হচ্ছে 2004 যেরকম আমার নাম এম ডি রাশিদুল ইসলাম তো সেক্ষেত্রে আমি কিন্তু এম আর ইসলাম তো ইসলামটা হচ্ছে সার নেম আর এম আর আর হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল চ্যাপ্টার টাইটেল মডার্নিজমে যে দেওয়া আছে যে চ্যাপ্টার টাইটেল এরপরে ইন এডিটর নেম এডিটর নেম দেওয়া আছে এরপরে বুক টাইটেল দেওয়া আছে এইভাবে ফরম্যাট করা হয়েছে চ্যাপ্টার অফ এ বুকে এরপর জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে হার্ভার্ডের যে জার্নাল আর্টিকেল সেটার ক্ষেত্রে অথর সার নেম ইনিশিয়াল এরপরে ইয়ার আর্টিকেল টাইটেল জার্নাল নেম ভলিউম ইস্যু এরপর পেজ রেঞ্জ তো এই যে অথর নেম দেওয়া হয়েছে তারপরে ইনিশিয়াল দেওয়া হয়েছে তারপরে ইয়ার দেওয়া হয়েছে এরপরে আর্টিকেল টাইটেল দেওয়া হয়েছে এরপর জার্নাল নেম তো এইভাবে জার্নাল আর্টিকেল গুলো এইভাবে ফরম্যাট করা হয় পেজ নাম্বার দেওয়া হয়েছে ইস্যু নাম্বার এরপরে ওয়েব পেজ গুলো নর্মালি অথর নেম থাকে অথর সার নেম ইনিশিয়াল ইয়ার পেজ টাইটেল থাকে এবং অ্যাভেলেবল এট ইউআরএল যে ইউআরএল নাম্বারটা সেটা দেওয়া থাকে বা লিঙ্কটা দেওয়া থাকে যেমন এখানে অথর গুগল গুগল এবং হচ্ছে ইয়ার 2019 এবং যে পেজ টাইটেল এরকম এবং লিঙ্কটা ইউআরএল লিঙ্কটা এরকম তো এরকম বিভিন্ন হার্ভার্ডের জন্য এরকম আবার এপিএ বা এমএল এর জন্য অন্যরকম হতে পারে অন্যরকম স্টাইল হতে পারে তো বুক চ্যাপ্টার অফ এ বুক জার্নাল আর্টিকেল ওয়েব পেজ বিভিন্ন এর জন্য বিভিন্ন রকম রেফারেন্সিং বা সাইটেশন স্টাইল থাকে এখানে যেরকম আইটিপলের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে লেখার ভিতরে সাইটেশনটা কিরকম থাকে এবং ডিফারেন্সটা কি ধরনের থাকে তো আইটিপলিতে নর্মালি লেখার ভিতরে দেখা যাচ্ছে এখানে যে থার্ড ব্র্যাকেট দিয়ে নাম্বারিং দেওয়া আছে হ্যাঁ নাম্বারিং দেওয়া থাকে এরকম নাম্বারিং দেওয়া থাকে আর রেফারেন্সের ক্ষেত্রে প্রথমে অথরের নাম দেওয়া থাকে অথরের যেটা বলছিলাম যে ইনিশিয়াল ইনিশিয়াল এবং হচ্ছে অথরের যে সার নেম ইনিশিয়াল তারপরে হচ্ছে অথরের সার নেম এরপরে হচ্ছে পেপারের টাইটেল থাকে পেপারের টাইটেল এভাবে ইনভার্টেড কোমার ভিতরে পেপারের টাইটেল থাকে এরপরে জার্নালের নেম থাকে জার্নালের নেম এরপরে ভলিউম ভলিউম নাম্বার থাকে এবং ভিওএল এ কথার উল্লেখ থাকবে ডট ভিওএল ডট এর উল্লেখ থাকে এরপরে নম্বর পেপারের যে নম্বরটা সে নম্বরটা থাকে এনও উল্লেখ থাকবে এবং পেজ নাম্বার পিপি ডট পেজ নাম্বারটা এখানে উল্লেখ থাকবে এরপরে ইয়ার থাকে এবং মাস্টো থাকে এবং মাঝে মাঝে ডিওআই নাম্বারটাও দিয়ে দেওয়া হয় তো এইভাবে আইটিবুলি ফরম্যাটটা এইভাবে থাকে হ্যাঁ আইটিবুলি জার্নালের ক্ষেত্রে জার্নালের ক্ষেত্রে এই স্টাইল ফলো করা হয় বুক চ্যাপ্টার বা যদি কোনো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে একটু আলাদা হতে পারে হ্যাঁ সেটা আলাদা আছে তো নর্মালি জার্নালের ক্ষেত্রে এই স্টাইল তারপরে স্প্রিঞ্জারের জন্য আমি যদি দেখি স্প্রিঞ্জারের জন্য একই টাইপের প্রায় কিন্তু ওখানে একটু খেয়াল করে দেখলে বোঝা যাচ্ছে এখানে কি 1 2 3 এটা কিন্তু আলাদা করে দিয়েছে থার্ড ব্র্যাকেট দুটো আলাদা করে দিয়েছে আইটিবুলিতে কিন্তু এখানে স্প্রিঞ্জারের ক্ষেত্রে জাস্ট কমা দিয়ে একটার ভিতরে দিয়ে দিয়েছে এভাবে 3 3 2 5 এভাবে নাম্বারিং করা হয় সাইটেশন করা হয় আর রেফারেন্সটা এখানে অথরের যে সার নেমটা আগে দেওয়া হয়েছে সার নেমটা আগে দেওয়া হয়েছে এবং ইনিশিয়ালটা পরে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কমা দেওয়া হয়েছে দিয়ে এভাবে শেষ করার পরে পরে কোলন দিয়ে তারপরে হচ্ছে পেপার টাইটেল এরপরে জার্নাল নেম এরপরে এটাকে বোল্ড করে দেওয়া হয়েছে ভলুম যে নাম্বারটা সেটাকে বোল্ড করে দেওয়া হয়েছে এরপরে পেজ নাম্বার এরপরে ইয়ার তো এই স্টাইলে হচ্ছে স্প্রিঞ্জারের একটা স্প্রিঞ্জারে তো অনেক জার্নাল আছে তো একটা জার্নাল কম্পিটিশন ইলেকট্রনিক্স সেই জার্নালের ইয়েটা এখানে নেওয়া হয়েছে এরপরে এলসেভিয়ারের একটা যদি দেখি এলসেভিয়ারের এলসেভিয়ারটা এরকমই অনেক আইটিগুলির মতোই 1 থেকে 8 এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে নাম্বারিং করা হয় হ্যাঁ এবং রেফারেন্সটা সাইটেশনটা এভাবে করা হয় কিন্তু রেফারেন্সটা এভাবে করা হয় যে প্রথমে ইনিশিয়াল দেওয়া হয় তারপরে হচ্ছে যে সার নেম দিয়ে তারপরে হচ্ছে পেপার টাইটেল এরপরে জার্নালের নাম ভলিউম তারপরে এআর এরপরে পেজ নাম্বার অর্থাৎ এআরটা একটু এখানে আগে কিন্তু ওগুলোর ক্ষেত্রে এআরটা শেষে ছিল এইভাবে বিভিন্ন জার্নালের ক্ষেত্রে বিভিন্ন রকম এবং নেচার যেটা সবচেয়ে বেশ রিনাউন একটা জার্নাল নেচারের ক্ষেত্রে দেখি যে এরা হচ্ছে কি করেছে যে সাইটেশন গুলো এখানে কি করেছে সুপার স্ক্রিপ্ট হিসেবে ইউজ করেছে 3 5 6 2 8 এগুলো কিন্তু সুপার স্ক্রিপ্ট হিসেবে ইউজ করছে এবং থার্ড ব্র্যাকেট নাই
তো নেচারটা এভাবে ইউজ করেছে সাইটেশনটা। আর ইয়ে ইউজ করছে কিরকম দেখি রেফারেন্সটা, যে এখানে কি করছে যে সারনেমটা আগে দিয়েছে এবং পরে কিন্তু দিয়েছে ইয়েটা ইনিশিয়াল, এবং পরে জার্নালের টাইটেল, সরি পেপারের টাইটেল, এরপরে জার্নালের নেম, এরপরে হচ্ছে ভলিউম নাম্বারটা হচ্ছে ইয়ে করেছে বোল্ড করেছে, এরপরে পেজ নাম্বার এবং ইয়ার। এবং অনেক ক্ষেত্রে যদি অনেক বেশি অথর হয় বা অনেক সময় একটা অথর থাকতে পারে, সেক্ষেত্রে অনেক সময় এরকম হয় স্ট্রেংস এস ডি যে পেপার অথরের নাম, ইটিএল ইটিএল বলা হয়, ইটিএল দিয়ে তারপরে হচ্ছে জার্নালের হচ্ছে নেম, তারপরে জার্নাল 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 টাইটেল, তারপরে নেম যেটা নর্মালি নেচারে ইউজ করা হয়। তো এই ইটিএলটা একটা ইম্পর্টেন্ট ইটিএল। তো এই যে আমরা যে আচ্ছা এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে নেচার বা স্পিনজার এগুলো যে আমরা ইউজ করতেছি, আসলে এরা একটা এরা যে ফলো করতেছে এরা আসলে যে এপিএ বা কোনো একটা অর্গানাইজেশনকে ফলো করছে, যেমন IEEE নিজস্ব ফরম্যাট আছে, কিন্তু স্পিনজার বা এলসিভিআর এদের এরা কিন্তু আসলে একটা এপিএ বা এমএলএ যে কোনো একটা ফলো করে। তো কোন একটা জার্নালের ওয়েবসাইটে গেলে তারা আসলে কোনটা ফলো করছে সেটা কিন্তু দেখা যায়, যখন পেপার সাবমিট করা হয় বা পেপার রেডি করার আগে কিন্তু অথর ইনস্ট্রাকশন থাকে, তো অথর ইনস্ট্রাকশনে ওখানে কিন্তু দেখা যায় যে আসলে কি স্টাইলে বা রেফারেন্স কিভাবে তৈরি করবো তারা কিন্তু বলে দেয়। তো সেই স্টাইলে জাস্ট যদি আমি করে দিই তাহলে হয়ে যাবে আর কি। এরপরে নিড অফ রেফারেন্সিং টুলস, মানে